স্প্যানিশ এল ক্লাসিকো ইংল্যান্ডের ক্ল্যাশ অফ রেডস আর ইতালিয়ান ফুটবলে মিলান ডার্বি, সব লড়াইয়ের একই মাহাত্ম্য। ক্ল্যাশ অফ টাইটান্স বললেও ভুল হবে না মঙ্গলবার রাতের মিলান ডার্বিকে। রং হারাতে বসা এই ডার্বিতে সত্যিকারের রোমাঞ্চ দেখা গেল কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে। বারুদ ম্যাচে বারুদের গন্ধ, দুই দলের দুই সেরা তারকা লোকাকো ইব্রাহিমোভিচ মেজাজ হারিয়ে বিবাদে জড়ানো, মাথায় মাথায় টক্কর। ইব্রাহিমোভিচের লাল কার্ড দেখা, একজন আরেকজনের স্ত্রী মাকে জড়িয়ে গালাগাল, সব মিলিয়ে মিলান ডার্বি রূপ নেয় ক্ল্যাশ অফ লোকাকো ইব্রাহিমোভিচে। ম্যাচ শেষে হেডলাইন হয়নি ফলাফল, শিরোনাম হয়েছেন বেলজিয়ান লোকাকো, সুইডিশ ইব্রাহিমোভিচ। ঘটনাকাল ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্ত, এক গোলে এগিয়ে এসি মিলান, লোকাকো ফাউলের শিকার, সেখান থেকে শুরু বিবাদ। বেলজিয়াম সুইডেনের যেন সম্মুখ যুদ্ধ, হতে পারত অনেক কিছুই, মাথাতেই যেন সব রাগ, তাই তো টক্করটাও সেখানেই। পায়ের খেলায় পারদর্শী দুজন মাথার খেলাতেও কম যাননি, মাঠেই থাকেনি বিবাদ, ঘরের মানুষদেরকেও ছাড়েননি একজন আরেকজনকে। পরে হলুদ কার্ডে রেফারি সতর্ক করেছিলেন দুজনকেই। নাটকীয়তা তখনও বাকি, ম্যাচের বয়স তখন 58 মিনিট, মেজাজে তখনও ঠিক ছিলেন না ইব্রাহিমোভিচ, তাই তো করলেন আরেকটি ফাউল, লাল কার্ডেই ছাড়তে হলো মাঠ। সেই সুযোগটা নিলেন লোকাকো, করলেন গোল, দলকে ফিরিয়েছেন সমতায়। শেষ পর্যন্ত ডার্বিতে জিত ইন্টার মিলানের 2-1 গোলে। সব রসদই ছিল মিলান ডার্বিতে, এমন ম্যাচ উপভোগ্য বলতে পারেন, তবে এমন বিবাদে জড়ানো ম্যাচ কাঙ্ক্ষিত নয় কারো জন্যই, তাই তো উপলব্ধি হয়েছে ইব্রাহিমোভিচের, দুঃখ প্রকাশ করেছেন সবার কাছে। আরিফ হোসাইন, অলরাউন্ডার।